নেপালের কাঠমান্ডুতে আবারও আরেকটি হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। পর্যটক সহ নেপালের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দর্শক, গত কয়েক মাস আগেই নেপালে একটি বিমান বিধ্বস্ত হয়ে বহু মানুষের প্রাণহানি হয়েছে। এবার পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন অনেকেই। দর্শক, কতজনের প্রাণহানি হয়েছে আর কিভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে, এ ব্যাপারে কর্তৃপক্ষ কি বলেছেন, চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক। দর্শক, চলতি বছরের জানুয়ারিতে নেপালের গত 30 বছরের ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী এক বিমান দুর্ঘটনা ঘটে। দেশটির পর্যটন নগরী খ্যাত পোখারার কাছে বিমান বিধ্বস্তের এই ঘটনায় কমপক্ষে 31 জনের প্রাণহানি ঘটে। এবার তার রেশ কাটতে না কাটতেই একটি হেলিকপ্টার ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়েছে। পর্যটক সহ নেপালের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত 6 জনের প্রাণহানি হয়েছে। মঙ্গলবার সকালে কাঠমান্ডুর উত্তরাঞ্চলে উড়োজাহাজ বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে 5 জনই মেক্সিকোর নাগরিক ও একজন হেলিকপ্টার পাইলট বলে জানিয়েছে এক কর্মকর্তা। সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে হেলিকপ্টারটির মালিকানা মানাই নামে একটি প্রতিষ্ঠানের। প্রতিষ্ঠানটি হেলিকপ্টারে করে দর্শনার্থীদের নিয়ে হিমালয় পর্বতমালার এভারেস্ট চূড়া পরিদর্শন করে থাকে। নেপালি কর্তৃপক্ষ জানিয়েছে মঙ্গলবার ষোলখুম্ব জেলার লিখুপাইক পৌরসভার লামজুয়ায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ বিষয়ে পৌরসভার উপপ্রধান নোয়াই লাকপা শেরপা জানিয়েছে, প্রথমে স্থানীয়রা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার বিষয়টি দেখতে পান, পরে তারা পৌরসভায় খবর দেন। নেপালের সিভিল এভিয়েশন অথরিটির তথ্য কর্মকর্তা জ্ঞানেন্দ্র ভুল জানিয়েছেন, হেলিকপ্টারটি কাঠমান্ডু থেকে ষোলখুম্বুর দিকে যাচ্ছিল। সকাল 10টার দিকে কাঠমান্ডু বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি আরও জানান, হেলিকপ্টারটির কল সাইন ছিল 9NMV এবং সকাল 10:12 সেটি রাডার থেকে মুছে যায়। চপারটিতে 5 জন যাত্রী ছিলেন, তারা সবাই মেক্সিকান নাগরিক। নেপালের সিভিল এভিয়েশন অথরিটি এক টুইটারে বলেছে, সব মিলিয়ে হেলিকপ্টারটিতে 6 জন আরোহী ছিলেন, এর মধ্যে 5 জন যাত্রী এবং 1 জন ক্যাপ্টেন। পাইলটের নাম চেত গুরুই,